শরৎচন্দ্র বসু ছিলেন একজন আইনজীবী, রাজনীতিবিদ এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন উজ্জ্বল জ্যোতিষ্ক। তার অন্যতম একটি পরিচয় হল তিনি ছিলেন সম্পর্কে নেতাজি সুভাষচন্দ্র বসুর দাদা। 1889 সালের 6ই সেপ্টেম্বর উড়িষ্যার কটক শহরে শরৎচন্দ্র বসুর জন্ম হয়। তার বাবার নাম ছিল জানকীনাথ বসু এবং মায়ের নাম প্রভাবতী দেবী। প্রভাবতী দেবী এবং জানকীনাথ বসুর 14টি সন্তানের মধ্যে অন্যতম ছিলেন শরৎচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার সুনীলচন্দ্র বসু। শরৎচন্দ্র বসু প্রেসিডেন্সি কলেজ এবং স্কটিশ চার্চ কলেজের ছাত্র ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমএ পাশ করেন। এরপর শরৎচন্দ্র আইনে ডিগ্রি নিয়ে কিছুকাল ওকালতি করেন। পরবর্তী সময়ে ইংল্যান্ডে যান ব্যারিস্টারি পড়তে এবং 1911 সালে ব্যারিস্টার হয়ে দেশে ফেরেন। 1918 সালে ভারতে ফেরার পর তিনি অত্যন্ত সফলভাবে ওকালতি করতে থাকেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের স্বরাজ্য দলের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবনের সূচনা হয়। 1936 সালে তিনি বাংলা প্রদেশ কমিটির সভাপতি নির্বাচিত হন। 1936 থেকে 1947 সাল পর্যন্ত তিনি সর্বভারতীয় কংগ্রেস কমিটির সদস্য ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার তিনি কারাবরণ করেন। রাজনৈতিক জীবনে তিনি কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য, নিখিল ভারত রাষ্ট্রীয় মহাসভার কার্যকরী সমিতির সদস্য, প্রাদেশিক বঙ্গীয় রাষ্ট্রীয় সমিতির সভাপতি, বঙ্গীয় কংগ্রেস পার্লামেন্টারি পার্টির নেতা এবং কেন্দ্রীয় আইন সভার বিরোধী দলীয় নেতা ছিলেন। এছাড়াও তিনি স্বাধীন ভারতে মন্ত্রী পরিষদের সদস্য হয়েছিলেন। ফজলুল হক সরকারের ক্যাবিনেট মিনিস্টার হিসাবে যোগদান করার আগের দিন তাকে গ্রেপ্তার করা হয় এবং প্রথমে মারকারা জেলে এবং পরে কুনুর জেলে পাঠানো হয়। এখানে তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটে। অবশেষে 4.5 বছর বন্দি থাকার পর 1945 সালের সেপ্টেম্বর মাসে তিনি মুক্তি লাভ করেন। 1946 সাল থেকে 1947 সাল পর্যন্ত তিনি কেন্দ্রীয় আইনসভায় কংগ্রেসের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। তিনি নেতাজি কর্তৃক ভারতীয় জাতীয় সেনাবাহিনী অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি অর আইএনএ গঠনের দৃঢ় সমর্থক ছিলেন এবং ভারত ছাড়ো আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। 1946 সালে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাজ, খনি ও শক্তি সম্পর্কিত মন্ত্রকের সদস্য নিযুক্ত হন। জওহরলাল নেহরু এবং সর্দার বল্লভ ভাই প্যাটেলের নেতৃত্বে জাতীয় কার্যনির্বাহী পরিষদে মন্ত্রীর পদ এবং ভারতের ভাইসরয়ের পদ তিনি অলঙ্কৃত করেন। তিনি ক্যাবিনেট মিশন প্ল্যান অনুযায়ী হিন্দু সংখ্যাগরিষ্ঠ এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের মধ্যে বঙ্গভঙ্গ করার বিষয়ে মতভেদের কারণে এলআইসিসি থেকে পদত্যাগ করেন। তিনি বাঙালি মুসলিম লীগ নেতা হুসেন শহীদ সোহরাওয়ার্দী এবং আবুল হাশিমের সাথে একত্রিত হয়ে অখণ্ড বঙ্গভূমি প্রতিষ্ঠার ডাক দেন। মহাত্মা গান্ধী শুরুতে এ প্রস্তাব সমর্থন করলেও পরবর্তীকালে তাঁর মত থেকে সরে আসেন। ভারতের স্বাধীনতা লাভের পরে তিনি তাঁর ভাইয়ের গঠিত ফরওয়ার্ড ব্লক দলটির নেতৃত্ব দিয়েছিলেন। তিনি সমাজতান্ত্রিক ব্যবস্থার পক্ষে ছিলেন। সোশ্যালিস্ট রিপাবলিকান পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। 1909 সালে শরৎচন্দ্র বসু অক্ষয় কুমার দে এবং সুবালা দের কন্যা বিভাবতী দেবীর সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন। তাঁদের 8টি সন্তান হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন অশোকনাথ বসু, অমিয়নাথ বসু, শিশির কুমার বসু এবং সুব্রত বসু। অশোকনাথ বসু জার্মানি থেকে রসায়ন শাস্ত্রে ডক্টরেট করেন এবং পরে একজন বিশিষ্ট রসায়নবিদ হিসাবে পরিচিতি লাভ করেন। অমিয়নাথ বসু ভারত ছাড়ো আন্দোলনে অংশ নিয়েছিলেন এবং পরে একজন সংসদ সদস্য হন এবং এরপর তিনি বার্মায় ভারতীয় রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছিলেন। শিশির কুমার বসু শিশু চিকিৎসক এবং বিধানসভার সদস্য ছিলেন। সুব্রত বসু ছিলেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং সংসদ সদস্য। তাঁদের কনিষ্ঠা কন্যা প্রফেসর চিত্রা ঘোষ ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ, একজন সমাজবিজ্ঞানী এবং সংসদ সদস্য। 1950 সালের 20শে ফেব্রুয়ারি শরৎচন্দ্র বসু প্রয়াত হন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 60 বছর। কলকাতা হাইকোর্টের পাশে শরৎচন্দ্র বসুর একটি মূর্তি স্থাপন করা হয়েছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইতিহাসবিদ লিওনার্ড এ গর্ডন শরৎচন্দ্র বসু এবং তাঁর ভাই সুভাষচন্দ্র বসুর যৌথ জীবনী লিখেছেন। বইটির নাম ব্রাদার্স এগেনস্ট দ্য রাজ।